Hello viewers, assalamualaikum, welcome to my new blog, new health tips. আমি আছি আপনার সাথে ডক্টর দেলওয়ার। আজকের হেলথ টিপস চুল পড়া নিয়ে। এই চুল পড়া মেয়ে এবং ছেলে উভয়েরই চুল পড়া একটা দারুণ সমস্যা। এই চুল পড়া থেকে কিভাবে মুক্তি পাবেন এটা নিয়ে আমি শেয়ার করব। অনেকের আছে মাথায় প্রচুর পরিমাণে খুশকি হয়, এই খুশকি থেকে কিভাবে দূর হওয়া যাবে এবং এই খুশকির কারণে মূলত এই চুল পড়াটা শুরু হয়। এর জন্য আজকে আমি দুইটা ভিটামিনের কথা আপনাদের সাথে শেয়ার করব। একটা হলো আপনার ইকেপ ট্যাবলেট, আর একটা হলো ডি সেবা নামে একটা ট্যাবলেট পাওয়া যায়, সেটা হলো কালিয়াজিরা থেকে তৈরি হয়। এই দুইটা জিনিস আপনাদেরকে গ্রহণ করতে হবে, তাহলে আপনারা এই চুল পড়া থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন। এই দুইটা জিনিস আপনার বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খুঁজলেই আপনি ডি সেবা নামক এই ট্যাবলেটটা পাবেন, যেটা বলতে হবে যে কালিয়াজিরা থেকে তৈরি করা। আরেকটা হলো আপনার ভিটামিন ই ক্যাপসুল, এটা তো সবাই চিনেন। এটা নিতে হবে 200 পাওয়ারও আছে, 400 পাওয়ারও আছে, আপনারা 400 পাওয়ার নেবেন। এটা প্রথম 7 দিন দিনে দুইবার খাবেন, সকালে এবং রাত্রে। একটা করে ইকেপ ট্যাবলেট 400 পাওয়ারের, আর একটা ডি সেবা ট্যাবলেট এটা খাবেন। এই দুইটা ট্যাবলেট সকালে খাওয়ার আধা ঘন্টা পরে অথবা খাওয়ার আগে আমরা খেতে পারেন, আবার রাত্রে খাওয়ার পরে অথবা খাওয়ার আগে। এই দুইবেলা করে প্রথম 7 দিন খাবেন, তারপরে শুধু রাত্রেবেলা খাবেন। রাত্রেবেলা দুই পর থেকে দুইটা ট্যাবলেট খাবেন। আশা রাখি এভাবে যদি 1 মাস আপনারা খান তাহলে আপনাদের চুল পড়া বন্ধ হবে। আর এটার পাশাপাশি আপনাদের করতে হবে কিছু প্রোটেকটিভ কাজ আছে, যেমন ভিজা চুল অনেক সময় মিনিমাম দেন, বা বিনা ভিজা চুলটা ঠিক মতো শুকান না, আর ভালো শ্যাম্পু ইউজ করতে হবে, ড্যান্ড্রফ ফ্রি শ্যাম্পু ইউজ করতে হবে। এর মধ্যে ট্রেসমি নামে একটা শ্যাম্পু আছে, এই শ্যাম্পুটা আসলে প্রোটেকটিভ, এটা ইউজ করতে পারেন। আর হলো নারিকেল তেল, এখন প্যারাশুটের একটা অনিয়নযুক্ত একটা নারিকেল তেল বেরোয়, এটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে বিভিন্ন দেশে, এটা ইন্ডিয়ান, এইটা আপনারা রাত্রেবেলা ইউজ করতে পারেন। শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ধুয়ে চুল শুকাইতে হবে, রৌদ্রে শুকাইতে হবে, অথবা হেয়ার ড্রায়ার ইউজ করা যাবে না, সুন্দর করে শুকাইতে হবে। আর চুল যখন শুকাবেন অনেক সময় আছেন তোয়ালে দিয়ে মোড়াইয়া ধরেন, আর মোড়াইয়া এটা চুল পিটান তোয়ালে দিয়ে। এগুলো অনেক মেয়েরাই আছে গামছা দিয়ে চুল পিটায়, এতে চুলের গোড়া নরম হয়ে যায় এবং এটা চুল পড়া বৃদ্ধি পায়। তো এটা করা যাবে না, ন্যাচারালি রৌদ্রে শুকাইতে হবে চুল, এটা করতে পারেন। আর হেয়ার ড্রায়ারতে শুকানো যাবে না, এটা আর্টিফিশিয়ালি হিট দিলে আরও ক্ষতি হয়, এটা মাথার স্কাল্পের ক্ষতি হয়। অতএব যদি এটা আপনারা যে টিপসটা দিলাম, এই দুইটা ট্যাবলেট যদি নিয়মিত 1 মাস ইউজ করেন, ইনশাল্লাহ আপনাদের চুল পড়া বন্ধ হবে। আর সাথে সাথে আরও একটু কাজ করতে হবে, আপনাকে ঘুমকে এনশিওর করতে হবে। আর আপনারা কাঁচা রসুন প্রতিদিন 3 পাওয়া করে কাঁচা রসুন খেতে হবে, এটা খালি পেটে খাইতে পারেন যাদের সহ্য হয়, অথবা সহ্য না হলে আপনার ভাতের সাথে মিশে খাইতে পারেন। 3 পোয়া কাঁচা রসুন খাবেন, আর যে তেলের কথা বলছি তেলটা ইউজ করবেন, আর রেশমি শ্যাম্পুটা ইউজ করবেন, আর আমার দেওয়া দুইটা ট্যাবলেট ইউজ করুন। ইনশাল্লাহ আশা রাখি চুল পড়া আপনাদের চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আজকের স্বাস্থ্য টিপস এখানে, ভালো থাকবেন, আল্লাহ।